আমাদেরকে মারছে, মারার পর বলে ঢাবি রাবি ভাই ভাই। তো আগে মারার পরে ঢাবি রাবি ভাই ভাই, এই কথার আসলে কোনো যুক্তি আমি দেখি না। আমার কাছে মনে হয় যে এটা এটা মধ্যযুগের ঐতিহ্য হতে পারে, এটা আধুনিক যুগের সাথে আসলে যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয় তাতে কোনো সন্দেহ নেই। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় খেলা চলাকালীন সময়ে মাঠে এই হামলা হয়। ঘটনা সবিস্তারে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে দ্য ডেইন ক্যাম্পাস। হাই ভোল্টেজ ম্যাচ ছিল, স্থানীয়দের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থানীয় টিম ওদের সাথে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় খেলা। আমরা আসলে বিশ্ববিদ্যালয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সর্বোচ্চ সিকিউরিটি নেওয়ার জন্য আমরা বারবারই স্যারদেরকে বলেছি, আমরা ভিসি স্যার যেদিন খেলা ওই দিন সকাল 9টার সময় নিজে ফোন দিয়ে আমাদের ডাইরেক্টর স্যারকে বলেছেন, কনফার্ম করেছেন যে আমি বলে দিয়েছি ওই পরিবেশ সুস্থ থাকবে, এবং আমাদেরকে কনফার্ম করেছে যে পুলিশও থাকবে। পুলিশ ছিল বাইরে, কিন্তু দর্শকরা এক পর্যায়ে এসে মাঠের কলাপসিবল গেট ভেঙে ভিতরে প্রবেশ করে প্রথমে ওদের প্লেয়াররা ঢুকছে। প্লেয়াররা ঢুকে ইনভাইট করছে চারপাশের দর্শকদেরকে, তোরা ডুক ডুক, চারপাশ থেকে পুরো মৌমাছির মতো ঢুকে গেছে মাঠে। মাঠের এই পরিস্থিতি ন্যানো সেকেন্ডের মধ্যে আমাদের পরিস্থিতির বাইরে চলে যায়। আসলে এইটা বলা টাফ যে ছাত্রলীগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয় তাতে কোনো সন্দেহ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ, কারণ একটা খোলা মাঠে আমরা খোলা মাঠে খেলা চালাই, আমাদের কোনো ছেলেরা ঝামেলা করে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একদম ওপেন মাঠ, এই মাঠে দেখবেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। গত বছর আমরা আয়োজক ছিলাম, গত বছর না গত 4 বছর রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে এই মাঠে, কোনো ধরনের কোনো কিছু হয়নি। অতএব আমরা মনে করি যে ওনাদের এটা ব্যর্থতা আছে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘাত পছন্দ করে না, ক্রীড়া ক্ষেত্রে তো নাই, এখানে যে কেউ খেলতে পারে, যারা ভালো খেলবে তারা জয়ী হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা ক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দিয়েছে, তাদের সুনাম রয়েছে, ঐতিহ্য রয়েছে, এবং সেখানে আমরা সবসময় দেখেছি যে বিশ্ববিদ্যালয় খেলাগুলোতে নিরপেক্ষ আম্পায়ার, নিরপেক্ষ রেফারি এবং নিরপেক্ষ আরবিট্রার, তাদের সুনাম রয়েছে। এবং আমরা চাই যে খেলাধুলা খেলাধুলার মতোই হোক, দিন শেষে আমরা যেন বলতে পারি যে উই আর অল স্পোর্টিং, এবং সেখানে এই ধরনের হামলা মারামারি আমার কাছে মনে হয় যে এটা এটা মধ্যযুগের ঐতিহ্য হতে পারে, এটা আধুনিক যুগের সাথে আসলে যায় না। আপনি যদি দেখেন যে একজন মানুষ আপনাকে থাপ্পড় মারলো, আপনি বিনিময়ে আরেকটা থাপ্পড় মারলেন, সেইটা অসহিষ্ণুতা এবং সেইটা পাল্টা আঘাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত নিয়ম মেনে ভদ্রতার সহিত এবং তাদের জায়গা থেকে যতটুকু করা দরকার সেটি তারা করছে, এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত সকল ক্ষেত্রে যৌক্তিক আচরণ করছে। প্রথমে ওদের টিমের প্লেয়ার যারা ছিল ওরাই প্রথমে ঢুকছে, এবং ঢুকে দেখা যাচ্ছিল যে যারা প্লেয়ার ছিল ওই প্লেয়ারগুলোরা ইশারা করতেছিল, বাইরে যে দর্শকগুলো আছে ওই দর্শকদের ইশারা করতেছিল, এবং ওদের ইশারাতেই, এবং আমরা যে লাইভটা সবাই দেখছেন, হ্যাঁ এখানে তো লুকোচুরির কিছু নাই, তো লাইভে অলরেডি দেখাই গেছে যে প্লেয়াররা আগে ঢুকছে, ঢুকার পরে পুরা টোটাল দর্শকদের ইনফ্লুয়েন্স করছে, দর্শকদের ইনফ্লুয়েন্স করার পরে টোটাল পুরো মাঠটা ওরা ক্যাপচার করে নিয়েছে, এবং ক্যাপচার করে নেওয়ার পরে মানে যাকে পাইছে তাকে স্টাম্প দিয়ে হিট করছে, চেয়ার দিয়ে হিট করছে, হেলমেট নিছে। ইভেন আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, যেমন আমাদের যে ড্রেসিং রুমটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা মানে নিজেদের পার্সোনাল কিছু কাজগুলো করি, হ্যাঁ ওখানে আমাদের একটা সেফটি থাকে। ড্রেসিং রুম পর্যন্ত ওরা পুরাটাই মানে ক্যাপচার করে নিছে, এবং আমাদের ওখানে ড্রেসিং রুম থেকে কয়েকজনের ব্যাট, স্টাম্প, তারপরে মোবাইল ফোন, হ্যাঁ কয়েকজনের নাকি মানি ব্যাগ, বিভিন্ন কিছু হারানো গেছে। এবং আমরা স্যারকে এটা বলছিও, স্যারও বলছে যে এগুলির সুষ্ঠু তদন্ত হবে, এগুলির বিচার হবে, আমরা অথরিটিকে বলবো, বলার পরে অবশ্যই এটার মানে 100% বিচার হবে। এবং আমি আরেকটা জিনিস পয়েন্ট করে বলতে চাই যে ফার্স্ট আমরা যখন খেলতে যাই যশোরের সাথে আমাদের খেলা পড়ে, তো আমাদের মনে হচ্ছিল না যে যশোর আমাদের প্রতিপক্ষ, আমাদের মনে হচ্ছিল যে না রাজশাহী ইউনিভার্সিটির এগেনস্টে আমরা খেলতেছি। মানে শুরু থেকে আমাদের আম্পায়ার আমাদের এগেনস্টে, এবং রাজশাহী ইউনিভার্সিটির যে অথরিটি, আমি দেখলাম ওনাদের টিম ফটোতে, ওখানে দেখলাম যে একজন মেম্বার ছিল, উনি টোটালি আমাদের থেকে একদম অ্যাগ্রেসিভ, এবং আর মেয়েদের সাথেও ওনাদের যে অ্যাটিচিউড ছিল, এবং এটা মানে কাম্য না, খুবই মানে বাজে অ্যাটিচিউড। এবং যদি মানে আমাদের কাছে অলরেডি ভিডিও ফুটেজ আছে, হ্যাঁ আপনারা যদি চান আমরা সেটা আপনাদেরকে দিতে পারি, হ্যাঁ কিন্তু আমাদের সাথে যে অ্যাটিচিউডগুলো করছে এগুলি কিন্তু খেলোয়াড় সুরক্ষা
আচরণ না। এবং রাজশাহী ইউনিভার্সিটির মতো একটা ওয়েল রেপুটেড ইউনিভার্সিটিতে মানে ইউনিভার্সিটি থেকে আমরা এটা কখনোই আশা করি নাই। প্রথমে যখন আমাদেরকে বলা হয়েছিল, যখন ওনারা আমাদেরকে প্রথমে মেন কথা হচ্ছে কি, যে একটা কথাই থাকে যে জুতা মেরে গুরু দান, আমাদেরকে মারছে, মারার পর বলে ঢাবি রাবি ভাই ভাই। তো আগে মারার পরে ঢাবি রাবি ভাই ভাই এই কথার আসলে কোনো যুক্তি আমি দেখি না। আমাদেরকে ওনারা প্রোটেস্ট দিছে ঠিক আছে, এটা কিন্তু মার খাওয়ার পরে, আগে দিতে পারতো। আমরা কিন্তু বারবারই বলতেছিলাম যে আমাদের একটা নিরাপত্তা ব্যবস্থা করে দেন, আমরা তো খেলতে আসছি ভাই, এখানে তো মারামারির কোনো কথাই নাই। আলটিমেটলি দেখলাম যে অ্যাম্বুলেন্স আসে না এবং ওদের অথরিটি থেকে কেউ এসে আমাদেরকে যে একটু মেডিকেল সাপোর্ট দেবে সেই সাপোর্টটা দেওয়া হয় না। প্রাথমিক চিকিৎসা এটা মানে যারা মানে খেলার পরে যে মারামারি হয়েছে এটার কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় না। আলটিমেটলি আমার কাছে মনে হয় যে মেডিকেল কোনো রিপোর্ট থাকবে এটা ওরা চায় নাই। হ্যাঁ, ওনারা বলছে যে আপনারা নিজেরা গিয়ে আপনারা ঢাকা থেকে এক্স রে করে নেন কিংবা যে প্রাইমারি ট্রিটমেন্টগুলো ওখান থেকে করে নেন।